আজকে যদি আল্লাহ রব্বে করিম তৌফিক দান করেন, তাহলে ঈমানের একটি বৃহৎ অংশ তথা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়টা আমাদের মুসলমানদের জন্য সারা পৃথিবী হিসেব করলেই একরকম মন্দই যাচ্ছে, বিশেষ করে অশ্রদ্ধা, কারোকে অসম্মান করা, সম্মান বোধ মানুষের মধ্যে কমে যাওয়া, এটা যেন একেবারে স্বাভাবিক হয়ে গেছে, কি বলেন ঠিক না? বিশেষ করে আপনার আমার নবী বিশ্বনবী সর্বারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু ভাইদের অপপ্রচার এবং লাগামহীন বক্তব্য কথা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যেই কোনো সাধারণ মানুষের অন্তরে আপনার আমার নবীর বিরুদ্ধে বদ ধারণা সৃষ্টির জন্য তাদের এই সমস্ত বক্তব্যগুলো যথেষ্ট। অথচ ইসলাম কিংবা মুসলমান অথবা মুসলমানের কোনো নিয়ম নীতিতেও অন্য কারো মন্দ বলা, অন্য কারো গীবত করা, শেকায়াত করা, এগুলোর অনুমোদন আছে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর এমন একটা সময়ও কেউ দেখাতে পারবে না, এমন একটা বিষয়ও কেউ দেখাইতে পারবে না যে বিষয়টাকে অন্যায় বলা যেতে পারে, বেইনসাফি বলা যেতে পারে, জুলুম বলা যেতে পারে। বরং বিশ্বনবীর সব কিছু ছিল ইনসাফ ভিত্তিক, ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, মানবিক, এক কথায় সারা পৃথিবীর জন্য যা কিছু কল্যাণকর ওই সমস্ত কাজগুলাই আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এর বিপরীতে কোনো কাজ আল্লাহর হাবিব করেননি। এখন প্রশ্ন হল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন জিনিস বলে, তারা কেন বলে, কিসের ভিত্তিতে বলে, কোন যুক্তিতে বলে? সহজ কথা হচ্ছে এই, ধর্মবিদ্বেষের কারণে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের না জানা থাকার কারণে পয়গম্বর আলাইহি সালাতু সালামের সীরত তথা চরিত্র মাধুরী সম্পর্কে অবগত না হওয়ার কারণেই এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। এই জন্য আমরা দেখি একটা ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, স্বাভাবিক সে যখন প্রাইমারিতে পড়ে তখনও সে নাস্তিক হয় না, যখন সে হাই স্কুলে পড়ে তখনও নাস্তিক হয় না, যখন সে কলেজে পড়ে তখনও সে নাস্তিক হয় না, কিন্তু ভার্সিটি লেভেলে গেলে অনেক ছেলে নাস্তিক হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত সঠিকভাবে চর্চা না থাকার কারণে। কারণ সে দেখে যে বিশ্বনবী সম্পর্কে অভিযোগ আনা হচ্ছে, দলিল দেওয়া হচ্ছে বুখারী শরীফের হাদিস থেকে, বিশ্বনবীর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, দলিল দেওয়া হচ্ছে কোরআন শরীফ থেকে। এখন সে সীরত সম্পর্কে তার জানা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে তার কোনো স্টাডি নেই, সে মনে করে সত্যিই তো আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ থেকেই আমাদের নবীর বিরুদ্ধে অভিযোগ, আমাদের নবীর বক্তব্যমালা থেকেই আমাদের নবীর বিরুদ্ধে অভিযোগ, সুতরাং মনে হয় এগুলো সত্য হতে পারে, এইরকম মনে করে অনেক ছেলে বিভ্রান্ত হয়ে যায়। বাস্তবতা হলো এই, আমরা এই সমস্ত বক্তব্যগুলোর বহুগুলোকেই এই পর্যন্ত গবেষণা করে দেখেছি, মিলিয়ে দেখেছি, কিছু কিছুর জবাব দেওয়ারও চেষ্টা করেছি। সারমর্ম হচ্ছে যে এরা আসলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একটা নীতিমালা, বক্তব্য বা একটা ঘটনাকে নেয়, যেই ঘটনার নির্দিষ্ট একটা প্রেক্ষাপট রয়েছে, নির্দিষ্ট একটি কারণ রয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপট,
সেই কারণ কিছুই বয়ান না করে ওই ঘটনা সামনে এনে এই যে দেখো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জালিম ছিলেন, অত্যাচারী ছিলেন, এইভাবে বলে দেয়। উদাহরণস্বরূপ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে যেই সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করেছেন সেই সমস্ত যুদ্ধগুলোকে বলা হয় গাজওয়া। এই ধরনের যুদ্ধের সংখ্যা ছিল 27টি। আর কিছু কিছু যুদ্ধ যেইগুলোতে নবীজি উপস্থিত ছিলেন না কিন্তু লোক মাধ্যমে যুদ্ধ পরিচালনা করেছেন সেই সমস্তগুলোকে বলা হয় ইসরা। তো গাজওয়া বলেন অথবা ইসরা যাই বলা হোক, উভয়টার নেতৃত্বই ছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এখন এই যুদ্ধের ময়দানে যদি কোনো হত্যাকাণ্ড ঘটে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, কারণ যুদ্ধ হচ্ছেই। যুদ্ধ কাকে বলে? আহত হবে, নিহত হবে, হতাহত হবে, বরং যেই জিনিসটা স্বাভাবিক চোখে অন্যায় সেই জিনিসটা যুদ্ধের ময়দানে হচ্ছে বীরত্বের ব্যাপার। যেমন আমি একজনকে স্বাভাবিক অবস্থার মধ্যে যদি দু চারটা মারি তাহলে লোকেরা আমাকে জালেম বলবে, লোকেরা আমাকে অন্যায়কারী বলবে, লোকেরা আমাকে বলবে যে এই লোকটা আরেকজনের উপরে হাত তুলল, এইভাবে লোকেরা আমাকে ভর্ৎসনা করবে, তিরস্কার করবে। কিন্তু এর বিপরীতে যদি আমি যুদ্ধের ময়দানে গিয়ে কারোর উপরে হাত তুলি, কাউকে মারি, এমনকি হত্যা করি, ওই অবস্থার মধ্যে রূপ পুরা পরিবর্তন হয়ে যায়। সেখানে যে যত বেশি মারতে পারে সেটা তার তত বেশি ক্রেডিট, তত বেশি কৃতিত্ব, রাষ্ট্রীয়ভাবে তাকে বীর হিসাবে ভূষিত করা হয়, পুরস্কৃত করা হয়। তাহলে নবীজির জীবনের একটা অংশ ছিল যুদ্ধের সাথে যুক্ত, যেখানে তিনি ছিলেন হয়তো সরাসরি যুদ্ধের নায়ক অর্থাৎ যুদ্ধ পরিচালক, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। এখন যুদ্ধের ময়দানে যেই সমস্ত হত্যাগুলো হয়েছে এই সমস্ত হত্যাগুলোর কারণে যদি কেউ বলে আমাদের নবীজি সন্ত্রাসী ছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জঙ্গি ছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জালিম ছিলেন, তাহলে তার এই কথাটা কি সত্য না মিথ্যা? চরম মিথ্যা। অনুরূপ নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, গোটা দুনিয়াতে এমন শান্তিময় রাষ্ট্র পরিচালক পৃথিবীতে আর কেউ ছিল না, অতীত জীবনেও আসতে পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের নিয়ম বিরোধী কোনো কাজ করার কারণে কোনো সাধারণ জনগণের উপরে বিভিন্ন আইন প্রয়োগ করেছেন, একজন রাষ্ট্রনায়কের জন্য এই জিনিসটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এই জন্য মুহাম্মদ আরবির জিন্দিগির কিছু ঘটনা এমন পাওয়া যায় যেইগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে সংগঠিত হয়েছে। সুতরাং এই নাস্তিক ভাইগণ, এই সমস্ত বিষয়গুলো যেগুলো নবীজি রাষ্ট্রনায়ক হিসেবে বাস্তবায়ন করেছিলেন সেইগুলোকে একজন সাধারণ মানুষের উপরে ধারণা করে বলে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম জালেম ছিলেন, কিরকম অত্যাচারী ছিলেন, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাই জন্য মোহতারাম হাজিরিন, আমরা নবীজির সিরাত চর্চা করব, নবীজির জীবনী সম্পর্কে জানব, নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানব এবং নিজেদের পুরা জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে ইসলাম আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলো ন্যায়সঙ্গত করেছে সেই বিষয়গুলোরও উল্টা ব্যাখ্যা দিয়ে ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অনেকেই বিভিন্ন গোলাম, বিভিন্ন বাদি, এই সমস্তগুলো তাদের তত্ত্বাবধানে ছিল, এইরকম ইতিহাসে পাওয়া যায়। এবং মহাগ্রন্থ আল কোরআন দ্বারা এটা প্রমাণিত যে গোলাম এবং বাদি যদি ন্যায়সঙ্গতভাবে তোমাদের হস্তগত হয় তাহলে তাদেরকে ভোগ করা, তাদেরকে কাজে লাগানো তোমাদের জন্য বৈধ। তাহলে ইসলাম যে জিনিসটাকে বৈধ করেছে একটা সুনির্দিষ্ট নিয়মের আলোকে, এখন কেউ একজন যদি কোনো ইসলামের সেই নিয়ম নীতি না জেনে বলে ইসলাম দেখো জুলুমকে অনুমোদন দেয়, অত্যাচারকে অনুমোদন দেয়, এটা কি ঠিক হবে? বাস্তবতা হলো এই, আমরা দেখি ইসলামের বিভিন্ন বিধানে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা গোলামদেরকে আজাদ করে দাও, বাঁধিদেরকে আজাদ করে দাও, কারো তত্ত্বাবধানে বাঁধি থাকলে তাকে আজাদ করে তারপরে তাকে বিয়ে করে নাও। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উদ্বুদ্ধ করতেন যেন মুসলমানেরা গোলাম বাঁধির এই প্রথাটার অবস্থান পরিবর্তন হয়ে স্বাধীন একটা জিনিসকে চালু করা যায়। কিন্তু এই নিয়মটা না বুঝে আমাদের ইসলামের উপর এবং নবী মুহাম্মদে আরবের উপর বিরাট অভিযোগ তারা আরোপ করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন 6 বছর বয়সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে স্বামী স্ত্রী সুলভ আচরণে যান 9 বছর বয়সে। এই নিয়ে অনলাইন, ইন্টারনেট সব জায়গায় সরব একটা গ্রুপ, দেখো ইসলামের নবী কেমন অমানবিক, মাত্র 6 বছরের মেয়েকে বিয়ে করল, এই যে একটা বিষয় তারা ছড়িয়ে দেয়। আজকের দিনে আপনাদের যাদের ভার্চুয়াল জগতের সাথে সম্পর্ক আছে আমরা সবাই জানি, অল্প কিছুদিন আগে মাত্র 5 বছরের একটি মেয়ে মা হয়েছে। আপনারা অনলাইনে ইন্টারনেটে সার্চ করে দেখুন, মাত্র 5 বছরের একটি মেয়ে যদি মা হতে পারে তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ আচরণ করেছেন, তাহলে নবীজির বিরুদ্ধে সেই অভিযোগটা কেন আনা হবে? দ্বিতীয় কথা হলো, আরবের এত লক্ষ লক্ষ মানুষ যারা বিশ্ব নবীকে পাইলেই সঙ্গে সঙ্গে মেরে দিবে এই রকম অবস্থায় ছিল, তারা কেউ তো এই বিষয় নিয়ে অভিযোগ তুলেছে? যদি এটা অন্যায় হতো তাহলে অবশ্যই ওই সময়ে তারা অবশ্যই অভিযোগ তুলত। মূলত আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ ইসলামী শরীয়ত এবং মুসলমানদের হেকমতের বা মুসলমানদের ভালাইয়ের বাহিরে নয়। নবীজির এই কাজ দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন ইসলামী শরীয়ায় প্রয়োজন সাপেক্ষে যদি কেউ এরকম বিয়ে করতে চায়, এটারও একটা রূপ আমি রেখে গেলাম। আবার তিনি একদম বিবাহিত একটা মহিলাকেও বিবাহ করলেন, সেখানেও তিনি বুঝিয়ে দিলেন যে এই পর্যায়ের মহিলাদেরকেও বিবাহ করা যেতে পারে। এছাড়াও হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখিত একটি খুব যুক্তি গ্রন্থ রয়েছে, আহকাম ইসলাম আকল কি নজর মে, অর্থাৎ বৈজ্ঞানিক চিন্তাধারায় যারা বিধ্বস্ত হয়ে গেছে এই সমস্ত ভাইরা যখন বৈজ্ঞানিক যুক্তি খোঁজে তাদের ওই যুক্তিভিত্তিক একটি গ্রন্থ, নাম হলো আহকাম ইসলাম আকল কি নজর মে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে ইসলামী বিভিন্ন আমলগুলোকে তিনি তুলে ধরেছেন। সেই জন্য বাল্যবিবাহের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কী, সঠিক দৃষ্টিভঙ্গি? ইসলামের দৃষ্টিভঙ্গি হলো স্বাভাবিকভাবেই যেই কেউ উপযুক্ত হলেই বিয়ে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনুপযুক্ত এদেরকে যদি কোনো কারণবশত বিয়ে করতে হয় এই বিবাহ হবেই না, এটা অবৈধ নিষিদ্ধ, এরকম না বলা। এরকম বললে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল চলে আসবে, আল্লাহ না করেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের বোঝা যায়। তো যাই হোক, আমি বলছিলাম যে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ঈমানের একটি অংশ তহারা নিয়ে।
আজকে আলোচনা করব ঈমানের আরেকটি অংশ, বরং সবচেয়ে বড় অংশ, যে বিষয়ের মধ্যে একটু পরিমাণ যদি গাফলতি আসে তাহলে মুসলমান মুসলমানই থাকবে না, সেটা হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা নিঃসংকোচ নিঃসন্দেহে নির্ভেজাল হবে। কেউ যদি সংকোচের সাথে ঈমান আনলো সে মুসলমান হবে, ভেজাল যুক্ত করে ঈমান আনলেও হবে না। আজকে আমি একটি মাত্র অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করব, সেটি হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জালেম ছিলেন, নবীজি নির্দয় ছিলেন, নবীজির দয়া মায়া ছিল না, এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আমি অনেকগুলো দালায়েলের আলোকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব, এবং বিশেষ করে আমরা যেহেতু মুসলমান, কোরআন এবং সুন্নাহ আমাদের সবচেয়ে বড় দলিল, বাস্তবতাও আমাদের সামনে উপস্থিত। এক নম্বর দলিল, আল্লাহ রব্বি করিম মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, قال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বি করিম বড় পরিষ্কার ভাষায় বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য কি হিসেবে প্রেরণ করেছি, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমি পয়গাম্বরকে গোটা দুনিয়ার জন্য সারা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, এই ঘোষণাটা কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা একদম কাছে ছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের চেয়ে বেশি আমরা কেউ নবীজির ব্যাপারে জানি বলেন না? জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে হতে কয়েকজনের কথা বক্তব্য আমি তুলে ধরছি। একজন সাহাবীর নাম হলো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার বক্তব্য নিয়ে আসা হয়েছে মুসলিম শরীফে হাদিস নাম্বার 6210। বিশ্ব নবীর এই সাহাবি বড় মধুর ভাষায় বলছেন, আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ما رأيت شيئا قط أحسن منه صلى الله عليه وسلم। সাহাবী রাসূল হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, ও দুনিয়ার সব মানুষ শোনো, বিশ্ব নবীর ব্যাপারে আমি বারা ইবনে আজিবের মূল্যায়ন হলো এই, আমি দুনিয়ার মধ্যে বহু সুন্দর জিনিস দেখেছি, বহু রূপময় জিনিস দেখেছি, বহু আলোকিত জিনিস দেখেছি, আমি বারা ইবনে আজিব বললাম, মা রাআইতু, আমি দেখি নাই এমন কোনো জিনিস যা সুন্দর হতে পারে বিশ্ব নবীর তুলনায়, বরং আমার মূল্যায়ন হলো এই, বিশ্ব নবী হলেন পৃথিবীর সমস্ত জিনিসের চেয়েও সুন্দর। সাহাবী রাসূল হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ব্যাপারে বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আমি বিশ্ব নবীর সাথে একবার চন্দ্র উজ্জ্বল রাতের মধ্যে, চন্দ্রিকা রাতের মধ্যে আমি বিশ্ব নবীর সাথে দাঁড়ানো ছিলাম, যেই রাতে আকাশের চাঁদ ছিল বড় সুন্দর, বড় আলোওয়ালা, বড় উজ্জ্বল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের মধ্যে একটি চাদর পরেছিলেন যেটা লাল ডোরা কাটা, এবং বিশ্ব নবীর পায়ের গায়ের মধ্যে একটা লুঙ্গি ছিল। ওই গভীর রাতের মধ্যে, আলোকোজ্জ্বল রাতের মধ্যে, চন্দ্রোজ্জ্বল রাতের মধ্যে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর দিকে তাকাই, আমার মনে হলো এই, বিশ্বনবী ওই চাঁদের চেয়েও অনেক অনেক বেশি সুন্দর। তিরমিজি শরীফে 3041 নম্বর হাদিস, একেবারে পরিষ্কার, বিশ্বনবীর জাহিরি সৌন্দর্যগুলো এরকম ছিল। এছাড়া মুসনাদে বাজ্জার নামক হাদিস গ্রন্থে 474 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের খলিফা চারজনের মধ্যে হতে একজন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরও একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিছলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামের মতো আল্লাহর হাবিবের আগেও কাউকে দেখি নাই, আল্লাহর হাবিবের পরেও কাউকে দেখি নাই, আমার মনোবিশ্বাস কিয়ামত পর্যন্ত এরকম আর কেউ হতে পারবে না। এরকম ছিল বিশ্বনবীর জাহিরি সৌন্দর্য, জাহিরি নমুনা। কবি বড় সুন্দর করে বলেছেন, ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আজমাল মিন কালাম তারাকাত আইনুন খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকাত কামা তাশাউ। কবি বড় সুন্দর করে বলে, হে মুমিন, পৃথিবীর চক্ষু বহু সুন্দর মানুষ দেখেছে, কিন্তু আমার বিশ্বাস হলো এই বিশ্বনবী যত সুন্দর, এরকম সুন্দর মানুষ পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই। আল্লাহ ও মুমিন মুসলমান, কবি আরো সুন্দর করে বলে, হে মুমিন, পৃথিবীর বহু মা বহু সন্তান জন্ম দিয়েছেন, বহু সন্তান গর্ভে ধারণ করেছেন, বহু সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী যত সুন্দর, যত সুন্দর, এইরকম সুন্দর আরেকজন মানুষ কোনো মা জন্ম দেয় নাই, আগামী জিন্দিগিতেও কোনোদিন দিবে না। শুধু তাই না, তিনি আরো বলেন, আল্লাহ রব্বি করিম গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন মনে হয় আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিটা মনে হয় যেন বিশ্ব নবী যেমনে চেয়েছেন এমনি হয়েছে। তিনি বলেন, সুবহানাল্লাহ, কাআন্নামা খুলিকতা কামা তাশাউ, যেমন আপনি সৃষ্টি হয়েছেন ওইরকম যেরকম আপনি চেয়েছেন, আপনি যেরকম চেয়েছেন ওরকম হয়েছে। এই ছিল নবীজির বাহিরি কিছু রূপ, বাহ্যত সৌন্দর্য সম্পর্কে আলোচনা। তাহলে যিনি বাহ্যিক এত সুন্দর ছিলেন, আভ্যন্তরীণ চার চরিত্রগত দিক থেকে তিনি অসুন্দর ছিলেন না, সেখানেও সুন্দর ছিলেন। আল্লাহ আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কয়েকটা জায়গায় নির্মমভাবে আঘাত করা হয়েছিল, অমানবিকভাবে যে কয়েকটা জায়গায় নবীজিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এর মধ্যে উহুদের প্রান্তর অন্যতম। উহুদের প্রান্তরে প্রিয় নবীজির উপর যেই পরিমাণ জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, এইরকম জুলুম এর আগে পিছে আর পাওয়া যায় না। কি পরিমাণ জুলুম, বিশ্ব নবীকে হেফাজত করতে গিয়ে এক এক সাহাবি 70টা পর্যন্ত আঘাত খেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে বর্ম ফেটে প্রবেশ করে গেছে। সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের পথ বেছে নেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বদদোয়াও করেননি। শোয়াবুল ঈমান নামক হাদিস গ্রন্থে এই ঘটনা বর্ণনা করেছেন, হাদিস নাম্বার হলো 1375। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ হায়রান, ডান দিক থেকে নবীজির উপর আক্রমণ, বাঁ দিক থেকে নবীজির উপর আক্রমণ, পিছন দিক থেকে নবীজির উপর আক্রমণ, সামনের দিক থেকে আক্রমণ, কাছ থেকে আক্রমণ, দূর থেকে আক্রমণ, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অস্ত্র দিয়ে সেগুলোকে প্রতিরোধ করেছেন, সর্বশেষ না পেরে নিজেদের শরীর মুবারক বিশ্বনবীর শরীরের উপর ঝেঁকে ধরেছেন শুধুমাত্র বিশ্বনবীকে হেফাজত করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি,
আর সইতে পারি না, আর তাদের জুলুম সইতে পারি না, নিজেদের উপরে জুলুম বহু সহ্য করলাম, পুরা শরীরকে রক্তাক্ত করে দিলাম, সারা শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছি পয়গম্বর, আমাদের যাই হলো হলো, কিন্তু আপনার শরীরের দিকে তাকায় আমরা আর সইতে পারি না গো পয়গম্বর, আল্লাহ পাক তো মরে নাই, আল্লাহর কাছে আপনি একটু দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কাছ থেকে উত্তম প্রতিশোধ নিয়ে নেয়। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে দরদ মায়া আদর করে ডাক দিয়ে বলে, ও সাহাবারা আমার, তোমরা কি জানো আমি কে? আমি অন্য কেউ নই, আমি হলাম রাসূল আল্লাহ, আল্লাহর হাবিব। সাহাবায়ে কেরামদের প্রতি উত্তরের মধ্যে বদদুয়া না করে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ লাম ইয়াবাসনি তুআনা ওয়ালা লাআদা, ও সাহাবারা আমার, আল্লাহ রব্বে করিম আমাকে ভর্ৎসনাকারী স্বরূপ পাঠান নাই, কাউকে গালমন্দ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেন নাই, বাল বাআসানি দাইয়াতা ওয়া রাহমা, বরং আল্লাহ রব্বে করিম আমাকে দায়ী হিসেবে প্রেরণ করেছেন, রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলার পর চুপ করেন নাই, তাদেরকে বদদোয়া দেওয়া বহু দূরের কথা, তাদের পক্ষে সাফাই গেলেন এবং বলে দিলেন, ও সাহাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়ী বানাইছেন, আমাকে রহমতের নবী বানাইছেন, এই জন্য আল্লাহর কাছে হাত তুললেন ঠিকই, কিন্তু বদদোয়া দেওয়ার জন্য নয়, বরং তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি فإنهم لا يعلمون, ওগো আল্লাহ আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত দাও, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত দাও, আমার কওমের লোকেরা আমার দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, সমস্যা নাই, তারা জানে না এই জন্য দিয়েছে, তারা আমার পুরো মাথাকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে, হাঁ দিয়েছে কেন দিয়েছে তারা আমার ব্যাপারে জানে না এই জন্য দিয়েছে, মালিক তুমি তাদেরকে হেদায়েত দাও, তুমি তাদেরকে হেদায়েত দাও, কেননা তারা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এতটুকু পর্যন্ত পৌঁছার পরেও নবীজির এই অবস্থান ছিল, নবীজিকে মারার জন্য যত রকম ষড়যন্ত্র হতে পারে সব ষড়যন্ত্র তারা করেছে, আমরা যদি একজন আরেকজনকে মারি কয়েকটা পথ অবলম্বন করে মানুষ, একটা হলো সরাসরি হত্যা, আরেকটা হলো গুপ্ত হত্যা, আরেকটা হলো গুপ্ত হত্যার চেয়েও একটা গভীর, সেটা হলো একজন আরেকজনকে জাদু করে, আমাদের বাঙালি ভাষা যেটাকে বান মারা বলে, দোষ করা নষ্ট করা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেঈমানের দল সরাসরিও হামলা করেছে, আত্মঘাতী হামলা করারও চেষ্টা করেছে, উপর থেকে পাথর মারার জন্য চেষ্টা করছে না করে নাই করেছে, গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করেছে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামকে বিষ খাইয়ে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেও মারার জন্য চেষ্টা করেছে। মুসনাদে আহমদ নামক বিরাট হাদিস গ্রন্থ রয়েছে, সেই হাদিস গ্রন্থে 24852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে জাদু করেছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর করে পুরা ঘটনাটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকোজ্জ্বল চেহারা, যে চেহারাটা দেখেই হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, যেই চেহারার ব্যাপারে আম্মাজানদের মূল্যায়ন ছিল আকাশের চাঁদ তো আকাশ পেয়েছে, সেটা দুনিয়ার মানুষ দিনে পায়, আর এমন চাঁদ যেই চাঁদটা আমাদের জন্য, যেই সূর্য আমাদের জন্য, যেই সূর্যটা আমরা প্রতিদিন এসার পরে প্রাপ্ত হয়েছি, আকাশের একটি সূর্য রয়েছে যেরকম আমাদের জন্য একটি সূর্য রয়েছে, স্ত্রীরা বলতো এটা, এবং এর সাহাবীর মূল্যায়ন তো বললাম, তিনি বললেন চাঁদের চেয়েও উজ্জ্বলতার দিক থেকে নবীজির চেহারা বেশি বেশি সুন্দর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করল ওই দুষ্টের নাম ছিল লাবিদ ইবনে আসেম, লাবিদ লাবিদ ইতিহাসে এক কালো নাম, ইহুদিরা মনে রাখবেন আজকের দিনে ফিলিস্তিনকে যেভাবে রক্তাক্ত করা হচ্ছে এটা ইহুদিদের আজকের দিনের কাজ নয়, ইহুদিরা চিরদিন
মুসলমানদের ওইরকমই দুশ্মন এবং সবসময় তারা মুসলমানদেরকে হত্যা করার চেষ্টায় লিপ্ত থাকে, ভাইয়ে ভাইকে লাগিয়ে দিয়ে, এবং তারা স্বাভাবিক সামনাসামনি আসবে না, সব সময় পিছন থেকে ইহুদিরা হত্যা করার চেষ্টা করে। এই জন্য এদেরকে উত্তম শিক্ষা দেওয়ার জন্য হিটলার মোটামুটি চেষ্টা করেছিল। তো যাই হোক, লাবিদ ছিল ইহুদি, এই লাবিদ ইবনে আসেম বিশ্বনবীর বিরুদ্ধে গুপ্তভাবে জাদু করে বান করে হত্যা করার জন্য চেষ্টা করে, যার জন্য চিকিৎসা স্বরূপ আল্লাহ রাব্বে কারীম সূরাতু ফালাক এবং সূরা নাসকে অবতীর্ণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চেহারাওয়ালা ছিলেন, সুন্দর চরিত্রওয়ালা ছিলেন, শরীরওয়ালা ছিলেন, কিন্তু লাবিদের এই জাদুর কারণে বিশ্বনবীর শরীরের মধ্যে প্রভাব পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গেলেন। আল্লাহ রব্বে কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করার জন্য নিজেরাই বিভাবে ফেরেশতাদের প্রেরণ করলেন। দুই দুইজন ফেরেশতা, একজন বিশ্বনবীর মাথার সামনে বসলেন, আরেকজন পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, উনার কী হয়েছে? দ্বিতীয়জন বলে, উনাকে জাদু করেছে, কে করেছে? লাবিদ ইবনে আসেম করেছে। কোন জায়গায় করেছে? অমুক কূপের মধ্যে করেছে। কী জিনিস দিয়ে করেছে? চুল দিয়ে করেছে, নখ দিয়ে করেছে, এই এই জিনিসগুলো দিয়ে করেছে। চিকিৎসা কী হবে? চিকিৎসা হবে এই সূরাতু ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করলে আল্লাহ রব্বে কারীম শেফা দিয়া দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে এই জিনিসটা দেখার পর উঠলেন, উঠে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ওই কূপের কাছে পাঠাইলেন, যাও ওই কূপের মধ্যে গিয়ে দেখো একটি জাদু করা আছে, একটি তাবিজ রাখা আছে, সেই জিনিসটা তুলে নিয়ে আসো। সত্যিকার অর্থেই সেটার মধ্যে একটি জাদুর নষ্টের জিনিস পাওয়া গেল। বিশ্বনবী নিয়ে আসলেন, চিকিৎসা করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর বড় প্রিয়তমা, বিশ্বনবীর জন্য বড় আশেক। বিশ্বনবীর এরকম চেহারার অবস্থা দেখে আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, এই দুষ্টরা আপনার উপর এরকম কষ্ট দিল, এরকম কষ্ট দিল, আপনি আল্লাহর কাছে একটু বদদোয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা, তাদেরকে বদদোয়া করা দরকার নাই, লাবিদের উপর প্রতিশোধ নেওয়া আমার দরকার নাই, কেননা আল্লাহ রব্বে কারীম তো আমাকে সুস্থ করছেন, আমার আর প্রতিশোধ নেওয়া দরকার নাই। বলেন তো, আমরা যদি এরকম জানতে পাই যে একজন আমার বিরুদ্ধে এরকম জাদু করেছে, আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, আমরা তাকে ছেড়ে দিতাম? শুধু তাই না, সাহাবায়ে কেরামগণ এক লোককে নিয়ে আসলো, ওই লোক কি করেছে, বিশ্বনবীকে হত্যা করবে পরিকল্পনা করেছে। এই হাদিসটাও মুসনাদ আহমদের মধ্যেই আসছে, হাদিস নাম্বার 15963। বিশ্বনবীর কাছে যখন আনা হলো যে ওগনবীজি, এই লোকটা আপনার হত্যা ষড়যন্ত্রকারী, সে আপনাকে মারতে চায়, আল্লাহু আকবার, পয়গম্বর আলাইহি সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলে, এই ভাই, তুমি নাকি আমাকে মারার ষড়যন্ত্র করেছো। ওই লোক বিশ্বনবীর চেহারা দিকে তাকে মিথ্যা বলতে পারে না, সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ ও গো পয়গম্বর, আমি আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও দুষ্ট, তুমি আমাকে হত্যার পরিকল্পনা করেছো, এতটুকুই শেষ না, তুমি যদি আমাকে হত্যা করার পরিপূর্ণ নিয়ত করতে, আমার আল্লাহ রব্বি কারীম নিজ কুদরতে আমাকে বাঁচাই দিত, মাফ করে দিল, যাও হত্যার পরিকল্পনা করে তুমি কিচ্ছু করতে পারবা না। আসলেও এই পর্যন্ত বিশ্বনবীর সাথে বেয়াদবি যারা করেছে, সরাসরি হয় ধ্বংস হয়েছে, অথবা পিছন থেকে যারা আঘাতের চেষ্টা করেছে তারা পিছন থেকে শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিবের লাশ চুরির ইতিহাস আপনাদের জানা আছে তো, বহু চেষ্টা করেছিল, পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে তদানীন্তন বাদশাকে দেখিয়েছেন, বাদশা দুজন লোক এইরকম এরকম চেহারাওয়ালা, এইরকম এরকম আমার লাশ চুরির জন্য অমুক দিক থেকে গর্ত করে আসছে। এই জন্য স্বপ্ন তিন প্রকার, অনেকে আবার স্বপ্নের কথা শুনলেই, এই এটা স্বপ্নের কথা, এটা মিথ্যা কথা, বাজে কথা, এরকম বলে বসে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে আমাল যথেষ্ট গ্রহণযোগ্য গ্রন্থ, গোটা দুনিয়ায় পঠিত হয়। এটার মধ্যে ফাজাইলে হজ অধ্যায়ে কিছু ঘটনা আছে যেগুলো অনেকটাই
স্বপ্নের সাথে যুক্ত, বাস স্বপ্ন পেয়েছে তো মিথ্যা, মিথ্যা রূপ এরকম না করা চাই। স্বপ্ন তিন প্রকার, একটাকে বলা হয় রুইয়ায়ে সালেহা, আরেকটা হলো রুইয়ায়ে সালেহা মানে যেটা সঠিক স্বপ্ন, ভালো স্বপ্ন, আরেকটা হলো শয়তানি যেটা শয়তান দেখায়, আরেকটা হলো আমাদের ওয়াসওয়াস প্রতিদিন যেটা আমরা ভাবি ওইটাই আবার রাত্রে অটোমেটিকভাবে আমাদের জেহেনে আসে, এটাও এক ধরনের স্বপ্ন। তো সাধারণত পয়গাম্বরদের স্বপ্নগুলো ছিল রুইয়ায়ে সালেহা, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের স্বপ্নগুলো রুইয়ায়ে সালেহা, সাহাবায়ে কেরাম বা বড় বড় আল্লাহর ওলি যারা, এদের স্বপ্নগুলোকে কাশফ বলা হয়, এদের স্বপ্নগুলোকে ইলহাম বলা হয়। তো এই জন্য স্বপ্ন শুনলেই যেন দূরে না সরিয়ে দিই। যাই হোক, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতেও কেউ টিকতে পারে নাই, এখনও কেউ টিকতে পারবে? তো বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জালেম ছিলেন বোঝা যায়, নাকি তিনি রহমতের সাগর ছিলেন? সাগর ছিলেন, এত দয়া, এত মায়া, এত মহব্বত কেউ করবে না। সবর, রহম, করম এগুলো যেন প্রিয় নবীজির একেবারে জাতের সাথে যুক্ত একটা বিষয় ছিল। মুস্তাদরাকে হাকেম নামক হাদিস গ্রন্থে 2237 নম্বর একটি হাদিস, যেটা আমাদের অনেকেই জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সানা নামক এক ইহুদি থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। টাকা ধারটাও নিজের জন্য নেন নাই, নিয়েছেন হচ্ছে মুসলমানদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বয়ান করেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় দাঁড়ানো ছিলাম। এক সাহাবি আসলো, এসে বলল, পয়গম্বর, আমি তো অমুক এলাকার মানুষদেরকে মুসলমান বানিয়েছি এই কথা বলে, মুসলমান হলে ধনী হওয়া যায় এই কথা বলে। আল্লাহ আকবার। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো দেখি ওই লোকগুলো মুসলমান হওয়ার পর আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে, আমার ভয় হয় না জানি ওই লোকগুলো আবার কাফের হয়ে যায়, এই জন্য আপনি আমাকে কিছু টাকা দেন। এই কথাগুলো শুনছিল বা এই যায়েদ ইবনে সানা, শুনে সে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কি টাকা লাগবে? বলে যে হওয়া লাগবে। তো কিছু টাকা হালাত নিলেন এবং একটা নির্দিষ্ট মেয়াদ সামনে রেখেই তিনি নিলেন, কিন্তু ওই নির্দিষ্ট মেয়াদ আসলেই না পরে সে নবীজির কাছে টাকা চাইবে, নবীজি দিবেন বা না দিবেন, না দিলে উল্টাপাল্টা বলবে, স্বাভাবিক। কিন্তু সময় আসারও কয়েকদিন আগেই এসে এই যায়েদ ইবনে সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টাপাল্টা বলতে আরম্ভ করে দিল। পাশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটু জালালি ছিলেন, একটু গরম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ একেবারে বড় করলেন যে এই যায়েদ, শুধু নবীজি আমার সামনে আছে, না হয় যে বেয়াদবি তুমি করছো তোমাকে আমি কিন্তু শায়েস্তা করে দিতাম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায়েদের দিকে তাকায় চোখগুলো বড় বড় করে ধমক দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি আমার সাথে যা করলে আমি এটার উপযুক্ত ছিলাম না, আর যায়েদের সাথে যা করলে যায়েদও এটার উপযুক্ত ছিল না, এর উল্টাটা ছিল। তার মানে হলো এই, তুমি আমাকে বলতে পারতে পয়গম্বর, আপনি ঋণ পরিশোধ করে দেন, আপনি না পারলে আমি আপনাকে টাকা দিলাম, এই নেন ঋণ পরিশোধ করেন। আর যায়েদকে বলতে পারতেও, যায়েদ তুমি ধৈর্য ধরো, কিন্তু এটা না বলে তুমি যায়েদের উপরে চোখ গোড়ালে, যায়েদকে মারার জন্য হুমকি দিলে, না না, এটা ইসলামের শিক্ষা নয়, আমি পয়গম্বরের শিক্ষা হলো এই, যারা ঋণ পাবে তাদের ঋণ তাদেরকে পরিশোধ করে দাও। ও মুমিন মুসলমান, যায়েদ ইবনে সানা বলেন, ওমর, আমি বিশ্ব নবী, নবী হওয়ার ব্যাপারে যতগুলো দলিল ছিল, যতগুলো প্রমাণ ছিল, সমস্ত দলিল প্রমাণ আমার সামনে উপস্থিত ছিল, মাত্র অল্প কয়েকটা ব্যতীত। এক নম্বর হলো এই, বিশ্ব নবী অধৈর্য হয় কি না এই জিনিসটা চেক করা দরকার ছিল। দ্বিতীয় নম্বর হলো এই, বিশ্ব নবী যখন রেগে যান তখন বিশ্ব নবীর ধৈর্য ছুটি ঘটে কি না এই জিনিসটা আমার পরীক্ষা করা দরকার ছিল। ওমর, আমার টাকা পয়সা নেওয়া বেশি মাকসাদ ছিল না, আমি সেই জিনিস পরীক্ষা করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলাম, বিশ্ব নবীর বংশ নিয়ে কথা বললাম, আজকে আমার পরীক্ষা শেষ, আমি নিশ্চিত ইনি হলেন শেষ নবী, ইনি হলেন পয়গম্বর, এমন সুন্দর আখলাকওয়ালা যিনি, আমি তার ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, একেবারে পরিষ্কার মুসলমান হয়ে গেলেন।
তাহলে কি নবীজি জালেম ছিলেন নাকি ন্যায়পরায়ণ ছিলেন? এগুলো ঘটনা, এগুলো ইতিহাস, যে ইতিহাসগুলো কেউ চাইলেই মুছে দিতে পারবে না, কেয়ামত পর্যন্তও না। সর্বশেষ একটি মাত্র ঘটনা বলে আমি শেষ করব, যেটা আমাদের জন্য শিক্ষা। গোটা দুনিয়ার বহু যুদ্ধ বিধ্বস্ত দেশ আমরা দেখেছি, বা পারস্পরিক যখন জয় পরাজয় হয়, জয়ী বিজয়ী উভয় গ্রুপ, বিজিত উভয় গ্রুপ আমরা দেখি, এক গ্রুপ যখন আরেক গ্রুপের উপর বিজয় লাভ করে, ওর নাম মুছে দিবে, তার সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করে না করে না? একটা দেশ আরেকটা দেশের উপর এরকম করতে পারলে? আর যদি এরকম হয় যে একসময় আমি রাজা ছিলাম, আমাকে হটায় আরেকজন রাজা হয়েছে, এখন আমি আবার তাকে হটিয়ে রাজা হলাম, এই অবস্থার মধ্যে জুলুম অত্যাচারের মাত্রা হালকা হবে না অনেক বেশি হবে? অনেক বেশি হবে। ও মুমিন মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে ছিলেন, যেটা বিশ্ব নবীর প্রাণপ্রিয় মাতৃভূমি, জন্মভূমি, যেই ভূমির মধ্যে বিশ্ব নবীর শিশুকাল, বাল্যকাল, কিশোরকাল এবং যৌবনকালের কিছু অংশ কাটিয়েছেন। সেই ভূমিতে বিশ্ব নবীর উপর বেঈমানের দল কত অত্যাচার করলো, জুলুম করলো। বিশ্ব নবী নামাজ পড়তে গেলে বিশ্ব নবীর উপর ময়লা চাপিয়ে দিত, বিশ্ব নবী হাঁটতে লাগলে বিশ্ব নবীর পথের মধ্যে তারা কাঁটা বিছিয়ে দিত। এইরকম জুলুম অত্যাচার, এইরকম নিপীড়ন সহ্য করেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু বলেন নাই। বিভিন্ন বাজারে বাজারের মধ্যে দাওয়াত দিতে গেলে বেঈমানের দল বিশ্ব নবীর উপর থুতু নিক্ষেপ করতো, বালু নিক্ষেপ করতো, পাথর নিক্ষেপ করতো, তায়েফের ময়দান, এমনকি বিশ্ব নবীর সারা শরীর থেকে রক্ত বাইতে বাইতে পা পর্যন্ত পড়ে যেত। অমুমিন মুসলমান, এমন জুলুম অত্যাচার নিপীড়ন সয়েছেন বিশ্বনবী মক্কা থাকা অবস্থায়। শেষ পর্যন্ত বিশ্বনবী সহ তার পুরা বংশের মানুষগুলোকে গ্রেফতার করে পাহাড়ের মধ্যে আটকিয়ে রাখা হয়, পুরা বংশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়, খাবার দাবার বলতে কোনো জিনিস সরবরাহ করার কোনো প্রক্রিয়া ছিল না। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম সহ আমাদের হালত ছিল এই, প্রথম দিকে নিয়ে যে যে সমস্ত পশুগুলো আমরা নিয়ে যাই, ওই সমস্ত পশুগুলো যখন খেয়ে শেষ হয়ে যায়, আর কোনো খাবার নাই, তখন গাছের পাতা খেয়েছি, বিভিন্ন জিনিস খেয়ে আমরা আমাদের জীবন কাটিয়েছি, সর্বশেষ যেই সমস্ত ওটগুলোকে আগে জবে করে খেয়েছিলাম, সেইগুলোর চামড়াগুলো রাতের অন্ধকারে আবার সেইগুলোকে খুঁজে, সেইগুলোকে ভিজিয়ে আবার খেয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতাম। এমন জুলুম, এমন অত্যাচার, এমন নিপীড়ন বিশ্বনবী সহ্য করেছেন। সর্বশেষ বিশ্বনবীকে তার মক্কা নগরী থেকে তারা বিতাড়িত করে দেয়। বিশ্বনবী তাদের জুলুম অত্যাচার সইতে না পেরে আল্লাহর আদেশে মদিনার দিকে হিজরত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করার পরেও আবার যখন ফিরে আসেন মক্কা নগরীর মধ্যে, যেই দিন আসলেন ফাতহে মক্কা বিজয়ের দিন, আবু জেহেল আবুল আহাবের যারা বংশধর ছিল, উত্তরসূরি ছিল, তারা কেউ ডানে পালায়, কেউ বামে পালায়, কেউ এই দিকে যায়, কেউ ওই দিকে যায়। তারা মনে মনে ভাবলো, এই আমরা তো বিশ্ব নবীর উপর বহু জুলুম করেছি, মুহাম্মদকে আমাদের এরিয়া থেকে দূর করেছি, আজকে হয়তো মুহাম্মদও আমাদেরকে ওইরকম কচুকাটা করবে, কিন্তু বিশ্ব নবী জুলুম তো করলেন না, অত্যাচার করলেন না, কিছুই করলেন না, বরং ঘোষণা দিলেন, ও মক্কাওয়ালারা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আরবের লোকেরা, আজকের দিনে তোমাদেরকে মারা বহু দূরের কথা, আমি পয়গাম্বর ঘোষণা দিলাম, তোমাদেরকে ভর্ৎসনাও করবো না, গালমন্দ করবো না, মারবো না, বরং তোমাদেরকে মাফ করে দিলাম। এরকম জুলুম অত্যাচার সওয়ার পরে পয়গাম্বর বললেন, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে এইরকম একজন আদর্শওয়ালা মহামানব পৃথিবীতে যিনি ছিলেন, তার ব্যাপারে যখন উলুট পালুট কথা শুনে মুসলমান সহ্য করতে পারে? বরং আল্লাহর ভাষ্য অনুযায়ী সূরে মুমতাহিনা 28 নম্বর পারায়, 9 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক
বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর ছিলেন, ধৈর্যের পাহাড় ছিলেন, মায়ার আর কি বলবো একটা বিরাট বড় দরিয়া ছিলেন সেই নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। যে সমস্ত ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক প্রপাগান্ডা করে মিথ্যাচার করে, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ। যদি হেদায়েত তাদের কপালে না থাকে এমন একজন দয়াবান মায়াবান মেহরবান নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ রব্বে কারীম তাদেরকে আবু জাহাল আবু লাহাব সহ সমস্ত বেঈমানের মতো ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। ওয││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